কিছুক্ষণ আগেই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু, কান্নায় ভেঙে পড়ল পরিবার। বহরমপুরের দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যুর খবর পেয়ে মর্গ ঘরের বাইরে রাত কাটল তিন পরিবারের। বহরমপুর যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন যুবকের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার গজধরপাড়া এলাকায়। মৃত যুবকের নাম শৌফিক বিশ্বাস, বয়স 24 বছর, তপন টিকেদার বয়স 23 বছর ও সোমনাথ বিশ্বাস বয়স 31 বছর। তাদের বাড়ি হরিহরপাড়া থানার খিদিরপুর কলোনির কমরদা ঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ তিন বন্ধু বাড়ি থেকে বহরমপুর যাচ্ছে বলে বেরিয়ে যায়। তারপরে অনেক রাত হলে বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবার, ফোন ধরেনি। তারপরে বৌদি বুলটি টিকেদার বলেন, বারবার ফোন করেও কোনো উত্তর মিলছিল না। গভীর রাতে অন্য কেউ ফোন ধরে দুর্ঘটনার খবর জানান। সঙ্গে সঙ্গেই আমার স্বামী ও শ্বশুর বেরিয়ে যাই, হাসপাতালে গিয়ে মৃত্যুর খবর জানতে পারে। জানা গিয়েছে, বহরমপুর থানার গজধরপাড়া রাজ্য সড়কের উপরে মোটর বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শৌফিকের। বাকি দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। দুর্ঘটনা কিভাবে ঘটল স্থানীয়রা কেউই বলতে পারেনি। স্থানীয় ও পরিবারের দাবি, পণ্যবাহী লরিতেই পিষে দিয়ে গিয়েছে তাদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আমরা জানি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তবে কিভাবে দুর্ঘটনা ঘটল কেউই বলতে পারছে না। বহরমপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, তিনজনের কারো মাথায় হেলমেট ছিল না। শুক্রবার দুপুরে ময়নাতদন্তের পরেই তিন মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।